আসসালামু আলাইকুম, আমন্ত্রণ হাইলাইন বিউটি নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। প্রায় 1600 বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তুরস্কের ইস্তাম্বুলে আয়া সোফিয়া। কখনো শাসকের সেন্টার, কখনো গির্জা মসজিদ আর জাদুঘর হিসেবে এখনো কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে এই ইমারত। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন শাসনামলে প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে নির্মাণ কাজ শেষ হয় আয়া সোফিয়ার। স্থাপত্যকলার ইতিহাসে অন্য মাত্রা যোগ করেছে আয়া সোফিয়া। আর স্থাপত্য সোফিয়া সম্পর্কে অনেকেই রয়েছে অজানা। এখানে প্রবেশ করতেই এর কারুকাজ যে কারোরই চোখ জুড়াবে। স্থাপনাটি খ্রিস্টান এবং মুসলমান উভয় ধর্মের মানুষের কাছেই মর্যাদার বস্তু। ইতিহাসের পালা বদলের সাথে বদলেছে এর পরিচয় এবং ব্যবহার। বানানো হয়েছিল বাইজেন্টাইন খ্রিস্টানদের উপাসনালয়। কালের বিবর্তনে ব্যবহৃত হয়েছে গ্রিক সনাতন খ্রিস্টানদের ক্যাথেড্রাল, রোমান ক্যাথলিকদের ক্যাথেড্রাল এবং মুসলিমদের মসজিদ হিসেবে। এখানে ছিল অর্থোডক্স চার্চের প্রধানের অবস্থান। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজকীয় অনুষ্ঠান, রাজার অভিষেক ইত্যাদি অনুষ্ঠিত হতো এখানেই। আয়া সোফিয়ার মার্বেলের রঙিন যে নকশা রয়েছে, গির্জার সেই মূল অংশে দাঁড়িয়েই মুকুট পরতেন নতুন বাইজেন্টাইন সম্রাটরা। 900 বছরেরও বেশি সময় ধরে বাইজেন্টাইন সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল সোফিয়া। কিন্তু 1453 সালে সুলতান দ্বিতীয় মেহমেদের অটোমান সাম্রাজ্যের দখলে চলে যায় কনস্টান্টিনোপল। এর নতুন নাম হয় ইস্তাম্বুল। চিরকালের মতো অবসান ঘটে বাইজেন্টাইন সাম্রাজ্যের। আয়া সোফিয়ায় ঢুকে ইস্তাম্বুল বিজয়ী সুলতান দ্বিতীয় মেহমেদের নির্দেশে স্থাপত্যকে মসজিদে রূপান্তর করা হয়। সেখানেই তিনি প্রথম জুমার নামাজ পড়েন। ইস্তাম্বুলে 1616 সালে ব্লু মস্ক বা নীল মসজিদ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত আয়া সোফিয়ায় ছিল শহরের প্রধান মসজিদ। আয়া সোফিয়া নিয়ে খ্রিস্টান মুসলমানদের দ্বন্দ্বের অবসান টানতে প্রায় 500 বছর পর 1934 সালে একে জাদুঘরে রূপান্তর করেন আধুনিক তুরস্কের রূপকার কামাল আতা তুর্ক। জাদুঘর থাকাকালীন 1985 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এই স্থাপনাটি। দৃষ্টিনন্দন আয়া সোফিয়ার বিশাল সোনালি গম্বুজটি মেঝে থেকে কমপক্ষে 150 ফুট উঁচুতে। সোনালি রঙের বিশাল গম্বুজটি দেখতে অনেকটা স্বর্ণের গম্বুজের মতো। প্রতি বছর লাখো মানুষ এই ঐতিহাসিক স্থাপনা দেখতে ভিড় জমান ইস্তাম্বুলে। আয়া সোফিয়া নিয়ে খ্রিস্টান এবং মুসলমানদের টানাটানি কম হয়নি। আবারও মসজিদে রূপ দিতে নড়েচড়ে বসেন বর্তমান ক্ষমতাসীন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 86 বছর পরে 2020 সালে আবারও মসজিদ হিসেবে প্রতিষ্ঠা পায় আয়া সোফিয়া। মসজিদ হলেও সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারে এখানে। কালে কালে আয়া সোফিয়ার ভেতরে যুক্ত হয় চোখ ধাঁধানো এমন ঝাড়বাতি যা পর্যটকদের নজর কাটতে বাধ্য। আধুনিক এই প্রযুক্তির যুগে এসেও 1600 বছর আগের এই নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। দর্শক, এই ছিল হাইলাইন বিউটি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিশ্বের নামে দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।